এত কিছুর মধ্যে ভাইরাল অডিও অর্থাৎ একটি ফোনের রেকর্ডিং কদিন আগে হিরণ পোস্ট করেন নিজের এক্স হ্যান্ডেলে। পোস্ট করে সেই অডিওর মধ্যে যা শোনা যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন, কি শোনা যাচ্ছে? একদিকে দেবের মতো একটি কণ্ঠস্বর আমরা ভেরিফাই করিনি, হিরণ পোস্ট করেছেন, সেখানে দেবের মতো একটি কণ্ঠস্বর শোনা যাচ্ছে। উল্টো দিকে এক মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, মহিলা দেবকে বলছেন, আমি 9 লাখ টাকা দিয়েছি কিন্তু আমার চাকরি হয়নি। আবার দেবের মতো কণ্ঠস্বর তাকে বলছে যে অবশ্যই আমি দেখে নেব, বিষয়টা সলভ করব, এরম টাইপের কথাবার্তা। হিরণ লেখেন যে এই অডিও থেকে স্পষ্ট যে এই গোটা চাকরি চুরির মাথায় আরও একজন রয়েছে, তার নাম হচ্ছে দেব। এই প্রশ্ন যখন উঠছে, এই ভাইরাল অডিওর পুরো বিষয়টা যখন ঘটছে, তখন কিন্তু রাজ্যে রাজনীতি টালমাটাল, নিয়োগ দুর্নীতি এবং তারই সঙ্গে সঙ্গে বাকি দুর্নীতি নিয়ে। এই গোটা অডিও কাণ্ডের পরে, ভাইরাল হওয়ার পরে কি বলেছেন একদিকে হিরণ একদিকে দেব, শুনব। আমার কাছে কোনো ডেফিনেটলি নির্বাচন শেষ হবে, তখন ডেফিনেটলি আমার মনে হয় যেগুলো সত্যি তার তদন্ত হওয়া, শাস্তি পাওয়া উচিত, এবং যদি মিথ্যা অ্যালিগেশন দিয়ে করা হয় এবং কল যদি একটু কী বলবো সবটাই যদি এডিটিং যদি করা হয়, অনেকগুলো কল তার মধ্যে এডিটিং করা হয়েছে, ভয়েসগুলো চেঞ্জ করা হয়েছে, মহিলাদের ভয়েস লাগানো হয়েছে, এরকম অনেকগুলো কিছু আছে, তো সেইটা যদি হয় তো সেটা নিয়েও আমরা অ্যাকশন নেব। আমি যে অডিওটা ভাইরাল হয়েছে, যে অডিওটা আমি পেয়েছিলাম, সেই অডিওটা ভাইরাল অডিওটাকে আমি পোস্ট করেছি। তাহলে এই যে পুরো র্যাকেটটা, মানে ওনার কলকাতার পিএ সায়ন্তন, এখানকার পিএ রামপন, এবং ওনার নির্দেশে যে পুরো র্যাকেটটা কাজ করছে, সেইটা সাহস করে আমি 2.5 বছর আগে বলার পরে এখন একজন একজন করে মানুষ আসছেন, তারা অভিযোগ করছে। এরপরে যদি পুলিশ চুপ করে বসে থাকে, আমরা চাইবো যে এটা সিবিআই তদন্ত হোক। প্রত্যেকদিন কিশলায় আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে, বিশেষ করে এই দুই স্টার প্রার্থী, তাঁদের ঝগড়া চলছেই আর চলছেই, থামার কোনো নামই নেই। আমরা দেখছি, সাধারণ মানুষ দেখছেন, প্রত্যেকদিন শুনছেন, কিন্তু একটা ঝগড়া থামে কি থামে না, নতুন করে আর একটা তরজা শুরু হয়ে যায়। আর যেমনটা আমি বলছিলাম, ঝগড়াটা মজার ছলে শুরু হয়েছিল, কিন্তু দিন দিন যে সিরিয়াস হয়ে যাচ্ছে বিষয়টা, মানে এমন অ্যালিগেশন তোলা হচ্ছে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যা রীতিমতো অত্যন্ত গুরুতর বলা যেতেই পারে। কিন্তু গুরুতর অভিযোগ একদিকে রয়েছে, আর আরেক দিকে রয়েছে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করার পর্যায়ে, একে অপরকে ট্রোল করার যে পর্ব সেটাও রয়েছে, অর্থাৎ ইমোজি এবং মিমস বা ভাইরাল কন্টেন্ট, হ্যাশট্যাগ, এই সমস্তর মধ্যে, এই সমস্ত চক্রের মধ্যে চলছে ঝগড়া। চলুক তবে নারদ নারদ, দেখুন আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছে, বাংলা কথাই ভালো না। সবাই আমার গান, আমি কিন্তু কাকার ফ্যান। এত কিছুর মধ্যে ভাইরাল অডিও অর্থাৎ একটি ফোনের রেকর্ডিং কদিন আগে হিরণ পোস্ট করেন নিজের এক্স হ্যান্ডেলে। পোস্ট করে সেই অডিওর মধ্যে যা শোনা যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন, কি শোনা যাচ্ছে? একদিকে দেবের মতো একটি কণ্ঠস্বর আমরা ভেরিফাই করিনি, হিরণ পোস্ট করেছেন, সেখানে দেবের মতো একটি কণ্ঠস্বর শোনা যাচ্ছে। উল্টো দিকে এক মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, মহিলা দেবকে বলছেন, আমি 9 লাখ টাকা দিয়েছি কিন্তু আমার চাকরি হয়নি। আবার দেবের মতো কণ্ঠস্বর তাকে বলছে যে অবশ্যই আমি দেখে নেব, বিষয়টা সলভ করব, এরম টাইপের কথাবার্তা। হিরণ লেখেন যে এই অডিও থেকে স্পষ্ট যে এই গোটা চাকরি চুরির মাথায় আরও একজন রয়েছে, তার নাম হচ্ছে দেব। এই প্রশ্ন যখন উঠছে, এই ভাইরাল অডিওর পুরো বিষয়টা যখন ঘটছে, তখন কিন্তু রাজ্যে রাজনীতি টালমাটাল, নিয়োগ দুর্নীতি এবং তারই সঙ্গে সঙ্গে বাকি দুর্নীতি নিয়ে। এই গোটা অডিও কাণ্ডের পরে, ভাইরাল হওয়ার পরে কি বলেছেন একদিকে হিরণ একদিকে দেব, শুনব। আমার কাছে কোনো ডেফিনেটলি নির্বাচন শেষ হবে, তখন ডেফিনেটলি আমার মনে হয় যেগুলো সত্যি তার তদন্ত হওয়া, শাস্তি পাওয়া উচিত, এবং যদি মিথ্যা অ্যালিগেশন দিয়ে করা হয় এবং কল যদি একটু কী বলবো সবটাই যদি এডিটিং যদি করা হয়, অনেকগুলো কল তার মধ্যে এডিটিং করা হয়েছে, ভয়েসগুলো চেঞ্জ করা হয়েছে, মহিলাদের ভয়েস লাগানো হয়েছে, এরকম অনেকগুলো কিছু আছে, তো সেইটা যদি হয় তো সেটা নিয়েও আমরা অ্যাকশন নেব। আমি যে অডিওটা ভাইরাল হয়েছে, যে অডিওটা আমি পেয়েছিলাম, সেই অডিওটা ভাইরাল অডিওটাকে আমি পোস্ট করেছি। তাহলে এই যে পুরো র্যাকেটটা, মানে ওনার কলকাতার পিএ সায়ন্তন, এখানকার পিএ রামপন, এবং ওনার নির্দেশে যে পুরো র্যাকেটটা কাজ করছে, সেইটা সাহস করে আমি 2.5 বছর আগে বলার পরে এখন একজন একজন করে মানুষ আসছেন, তারা অভিযোগ করছে। এরপরে যদি পুলিশ চুপ করে বসে থাকে, আমরা চাইবো যে এটা সিবিআই তদন্ত হোক। প্রত্যেকদিন কিশলায় আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে, বিশেষ করে এই দুই
স্টার প্রার্থী, তাঁদের ঝগড়া চলছেই আর চলছেই, থামার কোনো নামই নেই। আমরা দেখছি, সাধারণ মানুষ দেখছেন, প্রত্যেক দিন শুনছেন, কিন্তু একটা ঝগড়া থামে কি থামে না, নতুন করে আর একটা তরজা শুরু হয়ে যায়। আর যেমনটা আমি বলছিলাম, ঝগড়াটা মজার ছলে শুরু হয়েছিল, কিন্তু দিন দিন যে সিরিয়াস হয়ে যাচ্ছে বিষয়টা, মানে এমন অ্যালিগেশন তোলা হচ্ছে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যা রীতিমতো অত্যন্ত গুরুতর বলা যেতেই পারে। কিন্তু গুরুতর অভিযোগ একদিকে রয়েছে, আর আরেক দিকে রয়েছে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করার পর্যায়ে, একে অপরকে ট্রোল করার যে পর্ব সেটাও রয়েছে। অর্থাৎ ইমোজি এবং মিমস বা ভাইরাল যে কন্টেন্ট, হ্যাশট্যাগ, এই সমস্তর মধ্যে, এই সমস্ত চক্রের মধ্যে চলছে ঝগড়া। চলুক তবে নারদ নারদ, দেখুন আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মতো কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছে, বাংলা কথাই ভালো না। সবাই আমার গান, আমি কিন্তু কাকার ফ্যান, কাকা ইজ রক, কাকা ইজ রক। এত কিছুর মধ্যে ভাইরাল অডিও, অর্থাৎ একটি ফোনের রেকর্ডিং কদিন আগে হিরণ পোস্ট করেন নিজের এক্স হ্যান্ডেলে। পোস্ট করে সেই অডিওর মধ্যে যা শোনা যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন, কি শোনা যাচ্ছে। একদিকে দেবের মতো একটি কণ্ঠস্বর আমরা ভেরিফাই করিনি, হিরণ পোস্ট করেছেন, সেখানে দেবের মতো একটি কণ্ঠস্বর শোনা যাচ্ছে। উল্টো দিকে এক মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, মহিলা দেবকে বলছেন, আমি 9 লাখ টাকা দিয়েছি কিন্তু আমার চাকরি হয়নি। আবার দেবের মতো কণ্ঠস্বর তাকে বলছে যে অবশ্যই আমি দেখে নেব, বিষয়টা সলভ করব, এরম টাইপের কথাবার্তা। হিরণ লেখেন যে এই অডিও থেকে স্পষ্ট যে এই গোটা চাকরি চুরির মাথায় আরও একজন রয়েছে, তার নাম হচ্ছে দেব। এই প্রশ্ন যখন উঠছে, এই ভাইরাল অডিওর পুরো বিষয়টা যখন ঘটছে, তখন কিন্তু রাজ্যে রাজনীতি টালমাটাল, নিয়োগ দুর্নীতি এবং তারই সঙ্গে সঙ্গে বাকি দুর্নীতি নিয়ে। এই গোটা অডিও কাণ্ডের পরে, ভাইরাল হওয়ার পরে কি বলেছেন একদিকে হিরণ একদিকে দেব, শুনব। আমার কাছে কোনো ডেফিনেটলি নির্বাচন শেষ হবে, তখন ডেফিনেটলি আমার মনে হয় যেগুলো সত্যি তার তদন্ত শাস্তি পাওয়া উচিত, এবং যদি মিথ্যা অ্যালিগেশন দিয়ে করা হয় এবং কল যদি একটু কী বলবো সবটাই যদি এডিটিং যদি করা হয়, কারণ অনেকগুলো কল তার মধ্যে এডিটিং করা হয়েছে, ভয়েসগুলো চেঞ্জ করা হয়েছে, মহিলাদের ভয়েস লাগানো হয়েছে, এবং অনেকগুলো কিছু আছে, তো সেইটা যদি হয় তো সেটা নিয়েও আমরা অ্যাকশন নেব। আমি যে অডিওটা ভাইরাল হয়েছে, যে অডিওটা আমি পেয়েছিলাম, সেই অডিওটা ভাইরাল অডিওটাকে আমি পোস্ট করেছি। তাহলে এই যে পুরো র্যাকেটটা, মানে ওনার কলকাতার পিএ সায়ন্তন, এখানকার পিএ রামপনো, এবং ওনার নির্দেশে যে পুরো র্যাকেটটা কাজ করছে, সেইটা সাহস করে আমি 2.5 বছর আগে বলার পরে এখন একজন একজন করে মানুষ আসছেন, তারা অভিযোগ করছে। এরপরে যদি পুলিশ চুপ করে বসে থাকে, আমরা চাইবো যে এটা সিবিআই তদন্ত হোক। প্রত্যেক দিন কিশলায় আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে, বিশেষ করে এই দুই স্টার প্রার্থী, তাঁদের ঝগড়া চলছেই আর চলছেই, থামার কোনো নামই নেই। আমরা দেখছি, সাধারণ মানুষ দেখছেন, প্রত্যেক দিন শুনছেন, কিন্তু একটা ঝগড়া থামে কি থামে না, নতুন করে আর একটা তরজা শুরু হয়ে যায়। আর যেমনটা আমি বলছিলাম, ঝগড়াটা মজার ছলে শুরু হয়েছিল, কিন্তু দিন দিন যে সিরিয়াস হয়ে যাচ্ছে বিষয়টা, মানে এমন অ্যালিগেশন তোলা হচ্ছে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যা রীতিমতো অত্যন্ত গুরুতর বলা যেতেই পারে। কিন্তু গুরুতর অভিযোগ একদিকে রয়েছে, আর আরেক দিকে রয়েছে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করার পর্যায়ে, একে অপরকে ট্রোল করার যে পর্ব সেটাও রয়েছে। অর্থাৎ ইমোজি এবং মিমস বা ভাইরাল যে কন্টেন্ট, হ্যাশট্যাগ, এই সমস্তর মধ্যে, এই সমস্ত চক্রের মধ্যে চলছে ঝগড়া। চলুক তবে নারদ নারদ, দেখুন আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মতো কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছে, বাংলা কথাই ভালো না। সবাই আমার গান, আমি কিন্তু কাকার ফ্যান, কাকা ইজ রক।